রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী মোড়লপুকুর মাঠে ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর থেকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। কোনো ক্লাব ৪ লক্ষ পেয়েছে, কোনো ক্লাব ৫ লক্ষ টাকা অনুদান পেয়েছে। আজকে পানীয় জলের সমস্যা আমাদের এই ওয়ার্ডে ছিল, এমন বেশ কিছু এলাকা ছিল ১৬ নম্বর ওয়ার্ডে যেখানে পানীয় জল বিগত দিনে পৌঁছায়নি। রামমতি এলাকা যেখানে আমরা ট্যাপের পয়েন্ট বাড়িয়েছি যাতে সহজেই মানুষ পানীয় জল পায়। দেয়নি, তার নাম ব্যবহার করে কাউকে মানুষকে ভীত সন্ত্রস্ত করার অধিকার কাউকে দেয়নি। দেখবেন এই যারা লোকগুলো আছে, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আমি দেখেছি এই লোকগুলো সব জায়গাতেই থাকে, তারা ঘন ঘন জার্সি বদল করে অন্য জায়গায় চলে যায়। আদর্শের কারণে অনেকে দল পরিবর্তন করে, কিন্তু এরা আদর্শের কারণে দল পরিবর্তন করে না, এরা দল পরিবর্তন করে ব্যক্তিগত স্বার্থের কারণে। পাবেন না সাময়িক টাকা, কিছু সাময়িক লাভ হতে পারে, টাকায় বিক্রি হয়ে যাবেন না, টাকার কাছে মাথা লোয়াবেন না। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার দুই সহ প্রশাসক আইনুল হক ও আলপনা হালদার, প্রশাসক মণ্ডলীর সদস্য উমা সাই, ডাক্তার শঙ্খশুভ্র ঘোষ, প্রাক্তন জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। আজকে ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন হচ্ছে, তৃণমূল আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সম্মেলন হচ্ছে এবং তৃণমূল জয় হিন্দ বাহিনী এবং বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই কর্মী সম্মেলন। এখানে আলপনা হালদার মহাশয় ভাইস চেয়ারপারসন, ওনার উদ্যোগেই এই কর্মী সম্মেলন। এখানে যুব এবং জয় হিন্দ বাহিনী, সংখ্যালঘু এবং সকল শাখা সংগঠন মিলেই কর্মী বৈঠক। এখানে আপনারা জমায়েত দেখতে পাচ্ছেন, প্রায় ২০০০ উপর কর্মী এখানে উপস্থিত হয়েছে ১৬ নম্বর ওয়ার্ডে, ভিড় উপচে পড়ছে। এখানে আমরা বক্তব্য তুলে রাখছি কিভাবে আমরা পৌরসভা নির্বাচনে লিড আরো বাড়াতে পারবো, ধরে ধরে আলোচনা চলছে। আমরা ১৩ নম্বর ওয়ার্ডেও আজকে আমাদের কর্মী সভা আছে, যুব তৃণমূল কংগ্রেস, জয় হিন্দ বাহিনী, সংখ্যালঘু সংগঠন, সমস্ত শাখা সংগঠনের উদ্যোগে। আমরা গতকাল ১৭ নম্বর ওয়ার্ডে করেছিলাম, আমরা ৩৫টা ওয়ার্ডেই এই কর্মী সম্মেলন করব যাতে পৌরসভা ভোটে এবং লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের লিডকে আরো বাড়ানো যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।